মানে স্যার আপনাকে ধন্যবাদ। আমি অবশ্যই এবারে এই পার্লামেন্টে কোনো রকমই এই সংশোধনী কোনো কিছু দিই নাই কোনো সময়। আজকে এটা দিয়েছি একটু অর্থ বিলের উপরে, এবং অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখলেন, এই বক্তব্য রাখার পরে আমি মনে করি না যে এর উপরে কিছু বলার কিছু আছে। তবে সবসময় একটা জিনিস আমার কাছে, আমার এই এত সুন্দর একটা পার্লামেন্ট এবং আপনি এত সুন্দরভাবে চালিয়েছেন, এজন্য আপনাকে একটা ধন্যবাদ কিন্তু আমার দিতেই হয় আজকে। যেহেতু আমার একজন বিরোধী দলের সদস্য আপনাকেও কটাক্ষ করে কিছু কথা বলেছে, আপনি সহ্য করেছেন, অন্য কোনো স্পিকার হলে হয়তো ওনার মাইকই বন্ধ করে দিতেন। এটাও আমরা, আমি 2001 সাল থেকে পার্লামেন্টে আসি মাননীয় স্পিকার, আমি দেখেছি এটা সবসময়, 2001 সালেও আমি দেখেছি। আজকে পদ্মা ব্রিজ দিয়ে কেন তাদের এত গাত্রদহ আমি বুঝি না মাননীয় স্পিকার। একটা স্বাভাবিক শিশু ভূমিষ্ঠ হয়নি বাংলাদেশে। এটিকে কিন্তু অনেক কষ্ট করে, লালন পালন করে, অনেক কিছু করে, রাত্রে ঘুম, প্রধানমন্ত্রীর ঘুম, নিদ্রা, আহার সব বন্ধ হয়ে গেছিল আমরা, আমি যতটুকু জানি। আমি 2005 গত পার্লামেন্টে আমি ওনার প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভায় প্রতিমন্ত্রী ছিলাম, আমি দেখেছি উনি কতটুকু কষ্ট করতে পারেন। 12টা 1টা 2টার সময় উনি ঘুমের থেকে ওঠেন না, আমি এদিকে যেতে চাই না। কিন্তু আমরা চাই সংসদের পরিবেশটা একটা সুন্দর পরিবেশ থাক। আমরা আমাদের কথা অবশ্যই বলবো, বিরোধী দল থেকে আমরা তো চাইবই সরকারকে উৎখাত করতে, কিন্তু আল্লাহ না চাইলে আমি কিভাবে উৎখাত করবো সরকারকে? আল্লাহ না চাইলে আমার তো উৎখাত করার কোনো সুযোগ নাই সেখানে। মানুষে ভোট না দিলে কি হবে? আজকে সারা পৃথিবী না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন, সবাই বলবে যে যদি সর্বোচ্চ, যদি কারো আপনার সর্বোচ্চ সম্মান থাকে এবং যদি জনপ্রিয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশে বলে, তাহলে বঙ্গবন্ধু না শেখ হাসিনাকে বলতেই হবে তাকে। আপনি তারপরে অনেক কথা বলেন, অনেক কথা বলার আছে, এরা কাজ করলে তার আপনার অনেক কিছু ভুল হতে পারে, সেটা আমরা অবশ্যই বলতে পারি, কিন্তু এত তির্যক ভাষায় আক্রমণ করাটা, আর এই পদ্মা ব্রিজ নিয়ে, এর থেকে জনপ্রিয়তা ওনাদের খুব বেশি বাড়বে বলে মনে হয় না। ওনাদের সঙ্গে সঙ্গে আমাদেরও রাজপথে নামতে হবে, যা অবস্থা একই অবস্থা, আমাদেরও ওই থালাটা হাতে নিয়ে নামতে হবে রাস্তায়। তো মাননীয় স্পিকার, আমি অন্য কিছু বলতে চাই না, আমি শুধু বলি এটুকুই যে সত্যটাকে সত্য স্বীকার করেন, তারপরে অনেক কিছু নিয়ে কথা বলার সুযোগ আসেই। উনি অনেক কথা বলছেন, টুপ দিয়ে পড়বে, মানে পড়বে, এগুলো আবার অনেক সময় দেখি আমরা ফেসবুকে অনেক সময় আসে, কটাক্ষ করে অনেক কথাই লেখে অনেকেই। কিন্তু আমি এটুকুই শুধু বলি যে বর্তমানে যদি আরেকজন প্রধানমন্ত্রী বাংলাদেশে দিতে পারবেন, ওনাদের বলেন তো ওনাদের দল থেকে একজন প্রধানমন্ত্রী দিক, এবং সেটা ইয়াতে আসুক, ফেসবুকে দিক আসুক, দেখি আসলো। তা অহেতুক একগুলো কথা বলে পার্লামেন্ট গরম করে দিয়ে ওনার দলের কাছে জনপ্রিয় হওয়াটা ওনার একটা স্বভাব সুলভ একটা ইয়া হয়ে গেছে। জানে যে দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, উনি ইসলামের একটা কথা বলে, একটা লাইন, একটা কোরআনের 6,666টা আয়াত আছে, একটা আয়াতের একটা অংশ একটা লাইন পড়ে দিয়ে উনি মানুষকে মাত করতে চায়। তো এইগুলো তো রাজনীতি না, এগুলো মানুষকে ধর্মের নামে ধোকা দেওয়া, এর থেকে অনেক বেশি ভালো জানে আমাদের সরকারি দলের লোকজন। তো মাননীয় স্পিকার, আপনাকে কি চিফ হুইপের দায়িত্বটা দেওয়া হয়েছে নাকি? চিফ হুইপের দায়িত্বটা কি আপনাকে দেওয়া হয়েছে? মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমি দুঃখ প্রকাশ করি আবার ওই জন্যই যে এখন যে কথাবার্তাগুলো উনি বললেন, এরপরে উনি যদি কোনো বক্তৃতা করতে চান আমি কিন্তু তখন কথা বলবো, এবং ওনাকে আমি বক্তৃতা করতে দিব না, আমি কিন্তু দিব না। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ, আপনাকে ধন্যবাদ।